নোয়াখালী হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী আব্দুর রহিমকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে জেলা বিএনপি জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই অনুষ্ঠানের ছবি নিজের ফেসবুকে পোস্ট করাই এই নোটিশ দেয়া হয়েছে বলে জানা যায় বুধবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কারণ দর্শানো হয়েছে চিঠিতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকার কথা উল্লেখ করা হয় বিষয়ে আগামী সাত দিনের মধ্যে জেলা বিএনপির কাছে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে কাজী আব্দুর রহিম হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি তিনি হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত আছেন হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর হোসেন জানান কাজী আব্দুর রহিম মাদ্রাসায় চাকরি করেন সেক্ষেত্রে জাতীয় প্রোগ্রামে উপস্থিত থাকতেই পারেন কিন্তু তিনি সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে যেভাবে প্রচার করেছেন তা আপত্তিকর কারণ এটি জাতীয় প্রোগ্রামের পাশাপাশি দলীয় প্রোগ্রামও এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বিষয়টি জেলা বিএনপির দৃষ্টিতে আসায় তাকে শোকজ করা হয়েছে এদিকে কাজী আব্দুর রহিমের পোস্ট করা সেই ছবিগুলো তার ফেসবুকে এখন আর পাওয়া যাচ্ছে না তিনি তা ডিলিট করেছেন বলে জানায় বিএনপি নেতাকর্মীরা তবে নেতাকর্মীরা স্ক্রিনশট নিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দলের সিনিয়র নেতাদের কাছে আবেদন করেছেন বলে জানা গেছে এ বিষয়ে কাজী আব্দুর রহিম বলেন আমি একটি মাদ্রাসায় চাকরি করি এটি একটি জাতীয় প্রোগ্রাম তাতে আমি উপস্থিত থাকতেই পারি এছাড়া জাতীয় নেতাদের ছোট করে দেখার কোন সুযোগ নেই জাতির জনকের কথা বাদ দিলে এই দেশের ইতিহাস হয় না জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন বিষয়টি আমাদের দৃষ্টিতে এসেছে কাজী আব্দুর রহমানকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে জবাব পেলে দলের সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে